বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক কথা আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আসলেই কি কোনো অবদান রাখতে পারছে, সেই সম্পর্কে বলতে গেলে বলতে হচ্ছে এটা ক্রমশ এগিয়ে আসছে। কারণ আপনি যদি বিশ্বের র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান, তাহলে দেখা যায় যে আমাদের বাংলাদেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির র্যাঙ্কিংয়ে খানিকটা এগিয়ে আসছে। আগে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে থাকতো, আগে কিছুটা মনে করা হতো যে প্রাইভেট ইউনিভার্সিটি পড়বো না, এখন কিন্তু সেই অবস্থা থেকে খানিকটা সরে আসছে। এর মূল কারণ হলো দুটা, একটি হলো যে যে সাবজেক্টে সে পড়তে চায় সেই সাবজেক্টটা সে খুঁজে পাচ্ছে, সেকেন্ড হলো বিশ্ববিদ্যালয় নিজেরাই মনে করে যে আমার কী কী যন্ত্রপাতি কেনা উচিত। পাবলিক ইউনিভার্সিটি যেগুলো হয় তারা ইচ্ছা করলে চট করে কিনতে পারে না। প্রাইভেট ইউনিভার্সিটির সুবিধা হলো যদি সেইভাবে চাহিদাটা সৃষ্টি হয় তাহলে সেটা কেনা সম্ভব হয়। সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদের বিশ্ববিদ্যালয়, আমি বলতে পারি আমাদের বোর্ড এতই উদার যে তাদের কাছে আমরা যে কোনো বিষয় নিয়ে গেলেই ওনারা একটু বোঝার চেষ্টা করেন, তারপরে সেই কাজটুকু করে দেন। এখন তো ইন্টারন্যাশনাল জার্নালগুলো যদি আমি পেতে চাই, প্রতি বছর প্রায় 20 লাখ টাকা দিতে হয়। অনেক ইউনিভার্সিটি কিনেই না অনলাইন জার্নাল, কিন্তু আমাদের বোর্ড বলে না, যখনই যেটা চাহিদা সেটা নিয়ে এসে আমাদেরকে বুঝাও। তো এখন তো গবেষণার যুগ, ছাত্র এটা বেশ ভালোই ব্যবহার করছে, কাজে সেই যে পরিবেশ, গবেষণার যে পরিবেশ সেটা সৃষ্টি হয়েছে। প্রথম যে কাজটি আমি হাতে নিয়েছিলাম জয়েন করার পর, সেটা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি রিসার্চ বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা, এবং সেই লক্ষ্যে আমি কী করেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে জার্নাল বের করার উদ্যোগ নিয়েছিলাম, সেটা বের করছি। শিক্ষকরা গবেষণায় এগিয়ে আসেনি, কারণ তারা জানতো না যে কীভাবে গবেষণা করতে হয়। টিচার আমাদের সাধারণত বেশিরভাগই হলো আপনার লেকচারার, কাজে ওরা জানে না হাউ টু কন্ডাক্ট এ রিসার্চ। আমরা সিরিজ অফ ট্রেনিং এখনও দিয়ে যাচ্ছি, নতুন কেউ আসলেই আগে ট্রেনিং অন রিসার্চ। তারপরে কী করেছি, আমাদের একটা রিসার্চ ইনস্টিটিউট আছে, সেখানে আমাদের ফান্ড আছে প্রচুর, এটা আমরা চালু করেছি। র্যাঙ্কিং অর্গানাইজের দিক থেকে সীমাগ্রকে বলা হয় ফিফথ তাদের র্যাঙ্কে। সেই অর্গানাইজেশন আমাদের ইউনিভার্সিটিকে বাংলাদেশের মধ্যে প্রথম করেছে, এটা কিন্তু এই গত বছরের কাহিনী। চিন্তা করতে পারবেন না যে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট বিশেষ করে প্রত্যেকেই গবেষণা। দ্বিতীয় গুরুত্ব আমি দিয়েছি যে টিম ওয়ার্ক, কিন্তু আমি দেখছি না এইভাবে তো কোনো কাজ করা যাবে না, কিছু বললেই তারা অ্যাজিভ যে আমরা টিচার, আমাদের কিছু বলা যাবে না। কিন্তু এখন তারা টিম ওয়ার্ক করে দেওয়ার কারণেই টিমের কাজগুলি এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে আমরা এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি সবাই মিলে। ওবি সিস্টেম কারিকুলা যেটা আছে, সেটা আমার জানা মতে সবাই একটু ধামা চাপা দিয়ে তাড়াতাড়ি জমা দিয়েছে ইজিতে। আমরা কী করেছি, প্রথমে বাইরে এক্সপার্টদের ট্রেনিং দিয়েছি আমাদের শিক্ষকদের, পরে আমাদের নিজস্ব কিছু এক্সপার্ট ছিল তাদের দিয়ে ট্রেনিং দিয়েছি শিক্ষকদের, থার্ড আমরা কী করেছি প্রত্যেক শিক্ষককে এই কারিকুলাম তৈরিতে ইনভলভ করেছি। কারণ গভর্নমেন্ট যেটা চাচ্ছে আমাদের সেই কাজটা আগে করতে হবে, এবং সেটা সুন্দরভাবে করতে হবে, যে আমাদের যে ওবি সিস্টেম এডুকেশন কারিকুলার সেটা ইজ দি বেস্ট কারিকুলার, কোনো প্রাইভেট ইউনিভার্সিটি এটা করতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমাদের কিন্তু ছাত্রছাত্রীরা প্রায় গ্রামের, এসেই তো নানান রকম সমস্যা পড়ে যায়। আমরা কী করছি, স্টুডেন্ট অ্যাডভাইজার তো করেছি, 10টি ক্লাস যদি মিস করে আমরা তাদের ডেকে নিয়ে এসে দেখি কোথাও সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে কি না ইত্যাদি জিনিসগুলো দেখি। গার্জেনরা আমাদের উপর খুবই খুশি, আমার গার্জেন নিয়ে আমরা মিটিং করি। আমাদের এখন যেটা আমরা খুব জোরে সোরে করতে পারি নাই সেটা হলো কোয়ালিটি এডুকেশন। লাল কালির দাগ পড়ে গিয়েছিলো পারমানেন্ট ক্যাম্পাস না থাকায়, তাছাড়া সব দিক দিয়ে আমরা ভালো। আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের কেউই বেকার নাই, আমাদের টিপিলি ডিপার্টমেন্টের কেউ বেকার নাই, আমাদের টেক্সটাইলে তো একেবারে হাই ডিমান্ড, অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলোতে আমাদের কিন্তু চাকরি পাচ্ছে। সমস্যা হয়েছে কিছুটা সোশ্যাল সায়েন্স আর বিজনেস নিয়ে, এই দুই জায়গায় একটু সমস্যা রয়ে গেছে। আমরা ইদানিং একটি ডিপার্টমেন্ট খুলেছি, সেটাকে আমরা বলি প্রফেশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই জায়গাটায় আমরা একটা নতুন ডাইরেক্টর নিয়েছি, ভেরি চৌকস, উনি আমেরিকান এম্বাসির একটা ইউনিটে কাজ করতেন, তাকে নিয়ে এসেছি। ছাত্ররা যাতে এখানে মনে করে দিস ইজ দেয়ার সেকেন্ড হোম, সেই জন্য আমাদের ক্লাব হলো প্রায় 20টা,
কেউ যদি কোনো আইডিয়া নিয়ে আসে, স্যার এই ধরনের আমি ক্লাব করতে চাই, সাথে সাথে আমরা একটু যাচাই যাচাই করে অ্যাপ্রুভাল দিয়ে দিই এবং তাদের জন্য এই বিল্ডিংয়ে বসার জায়গা করে দিয়েছি। প্রত্যেক ক্লাবের জন্য একটা করে রুম দিয়ে দিয়েছে, ছোটো ছোটো রুম। তার মানে তারা যেন এটাও এনজয় করেন, কারণ তাদের কনফিডেন্স ক্রিয়েটই করে না ক্লাব অ্যাক্টিভিটি, নইলে তো তাদের ভিতরে সেই ইটা আসে না। লিডারশিপ ক্রিয়েট হয় ক্লাব অ্যাক্টিভিটিতে, আমরা এদিকটাই নজর দিয়েছি। কাজেই আমরা অ্যাকাডেমিক্যালি একটা অবস্থান আমাদের আছে, যেহেতু র্যাঙ্কিং অর্গানাইজেশন আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আবার ছাত্ররা যাতে এখানেই থাকতে চায় সেই ব্যবস্থা আমরা করেছি, মানে নানা রকম ক্লাব দিয়েছি। বেশি পছন্দ যদি বলি তাহলে ফার্মেসি বেশি, খুবই ডিমান্ড, আমরা ছাত্র তো নিতেই পারছি না। ওদিকে আবার নিয়ম করা আছে যে 80 জনের বেশি ভর্তি করা যাবে না, সেই নিয়মের চেয়ে আমি বলবো যে ডিমান্ডটা বেশি। কেন সেটা হলো যে প্রত্যেকটি ছাত্রই গবেষণা করে, শিক্ষকদের সঙ্গে জয়েন্টলি গবেষণা করাই লাগবে, এটা আমাদের লিখিত কোনো ম্যান্ডেটরি না, কিন্তু ওরা বুঝছে যে এই কাজটা করলে আমি শিখতে পারবো, সেই জন্য সবচেয়ে বেশি ডিমান্ড হলো আমার ফার্মেসিতে। এবং সিএসিতে কিছু ছাত্র তো ভয়ে ভর্তি হতে চায় না, খুবই কঠিন, না শিখলে পরে শিক্ষকটা ছাড়ে না একদম। এবং আমাদের সিএসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান তো ওয়ার্ল্ড ফেমাস প্রোগ্রামিং এ, সে সবসময় বিভিন্ন প্রোগ্রামিংতে যায় এবং চেয়ার করে, তাকে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দি বেস্ট প্রোগ্রামার বলা হয়। তার শাহরিয়ার মঞ্জুর বাংলাদেশে তার প্রচণ্ড নাম, ওনাকে পাওয়ার কারণে ওখানে ছেলেপেলে বেশ চার্জ করে ডিপার্টমেন্টটা। প্রথমত হলো যে আমাদের ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং বলে একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটের হেড উই কল ডাইরেক্টর অফ দি ইনস্টিটিউট। আমরা প্রথম দিকে দেখেছিলাম যে এই ইনস্টিটিউটটি ইনফ্যাক্ট প্রোঅ্যাক্টিভ না। প্রথম কাজটা হলো যে আমরা সার্ভে করি, নিড অ্যাসেসমেন্ট করি যে কী জাতীয় ট্রেনিং তুমি নিতে চাও, কি রিসার্চের জন্য যে ব্যাকগ্রাউন্ড তৈরি, স্কিল তৈরি, স্কিলের ব্যাপারে আমাদের আমরা মুক্ত হস্ত, স্কিলটা আমরা তৈরি করে দিচ্ছি। ডিপার্টমেন্ট থেকে জার্নাল বের করতে হবে, এই প্রেশারটা রয়েছে, 10 বছরে আমরা কোথায় যা পৌঁছাবো, সেই প্ল্যান মোতাবেক তার একটা রিপোর্ট তৈরি করছে। তবে যে ফোকাসটা সেটা হলো যেহেতু আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট নাই, নতুন ডিপার্টমেন্ট কী হবে সেটা তো একটা আলাদা জিনিস। সেকেন্ড হলো যেটাকে আমরা সবচেয়ে বেশি জোর দেবো সেটা হলো মডার্ন ল্যাবরেটরি। এখন আমরা করবো সমস্ত সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে মডার্ন ল্যাব, ইতিমধ্যে আমরা সার্ভেও করেছি কার কী আছে, সেই সার্ভে মোতাবেক আমি আমার ইউনিভার্সের ওই সমস্ত ইকুইপমেন্টগুলো কেনার ব্যবস্থা করবো। আমরা লাইব্রেরিটা করবো একদম মোস্ট মডার্ন লাইব্রেরি, ইন্ডিয়াতে একটা লাইব্রেরি আছে 27 তলা। কাজে আমি বলছি আমার লাইব্রেরিটা করতে হবে ডিজিটাল লাইব্রেরি, প্রত্যেকটি বই যেন কম্পিউটারের মধ্যে পায়, তার ওই মোবাইলের মধ্যে পায়, যেখানে খুশি সেখানে যেন বসে পড়তে পারে, খেলাধুলা করতে চায় কাল না কুইজ দিতে হবে একটু করে দেয়। কাজে এই ডিজিটাল লাইব্রেরি ছাড়া আগে জ্ঞানের প্রসারটা হবে না। কাজে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হবে ডিজিটাল লাইব্রেরিটা করা। থার্ড একটা কাজ আমরা করবো সেটা হলো একটা প্রোগ্রাম আমরা নতুন করে নেব, সেটা আমরা বলতেছি যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা আলাদা একটা ডিসিপ্লিনই হবে। কেন করব? কারণ হলো এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা যদি করি তাহলে একজন ছাত্র যে মনে করে যে আমি এন্টারপ্রেনার হব, সে প্রথম থেকেই ওই কোর্সটা নেবে। আর প্রত্যেকটি প্রোগ্রামের মধ্যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কোর্সটা কম্পালসারি করে দেবে, একটা দুটো কোর্স, যাতে আমার ছেলেরা হয় খুবই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে চাকরি পায় কিংবা চাকরি করে, অথবা নিজে এন্টারপ্রেনার হয়ে চাকরি দেয়। এই ফোকাসটা নিয়ে আমরা এখনকার যাত্রাটা শুরু। কাজেই আমাদের নতুন ক্যাম্পাসে আসছি, আমরা এখন আমাদের ইনভেস্টমেন্টের সমস্যা নাই, আমরা এখন এই কাজগুলো করতে পারব। কারণ আমরা আগে 10 সালা পরিকল্পনাটা করে নেই, ওর মধ্যে আমি বলছি যে আমরা মডার্ন টেকনোলজিটা আমরা করব, যাতে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে যেন আমাদের নাম হয় যে আমাদের এখানে যে ল্যাবগুলো আছে শ্রেষ্ঠ ল্যাব। আর থার্ড হলো লাইব্রেরিটাকে উন্নত করব, ডিজিটাল লাইব্রেরি করব। চতুর্থ হলো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আমরা চালু করব, যাতে আমাদের ছেলেরা হয় চাকরি করবে অথবা চাকরি দিবে। এটাই হলো আমাদের ফোকাস।